Now, আচ্ছা, ফার্স্ট নাম্বার সিস্টেমের আগের দিন আমরা দেখেছিলাম, একটু রিভাইজ হয়ে যাক। প্রথমে দেখেছিলাম নাম্বার সিস্টেমগুলো কি কি, তার বেস ও র্যাডিক্সগুলো, এবং আবার বলছি যে হেক্সাডেসিমেল নাম্বারটা বিশেষ করে মনে রাখা দরকার। কেন? 16 ডিজিট মানে 0 থেকে 9, এ থেকে এফ, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। প্রত্যেকের খাতায় জেনারেটর রেডি থাকে, লেখা থাকে। আবার কনভার্সনের নিয়ম বলেছিলাম, ডেসিমেল থেকে বাইনারিতে গেলে 2 দিয়ে ভাগ, পয়েন্টের আগেরটা আর পয়েন্টের পরেরটাকে বলেছিলাম, পয়েন্টের আগেরটা বলেছিলাম 2 দিয়ে ভাগ এবং পয়েন্টের পরের অংশটাকে 2 দিয়ে গুণ। একইভাবে অক্টাল যেতে গেলে কী করবো, পয়েন্টের আগের অংশটা 8 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো ভাগফলগুলো লিখে আর পয়েন্টের পরেরগুলোকে 8 দিয়ে গুণ করব আমরা। বোঝা গেছে? ঠিক একইভাবে হেক্সাডেসিমেলে যেতে গেলে ঠিক সেম নিয়ম, পয়েন্টের আগের অংশটা 16 দিয়ে ভাগ এবং পরের অংশটা 16 দিয়ে গুণ। তার মানে ডেসিমেল থেকে আমরা যে নাম্বার সিস্টেমে যাচ্ছি তার বেস দিয়ে, এখানে 10 দিয়ে কোথাও কিছু হবার ব্যাপার নেই। আগের দিন আমরা অঙ্ক করেছিলাম, হেডিং দিতে দিয়েছিলাম ডেসিমেল টু বাইনারি, সেক্ষেত্রে 10 থেকে 2 যাওয়ার জন্য এখানে কোনো পয়েন্ট নেই, তাই জন্য পয়েন্টের আগের অংশ পুরোটা ইন্টিজার সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই প্রত্যেক কটাকে 2 দিয়ে ভাগ করেছি। ভাগফলগুলোকে কিউ মানে কোশ্চেন টাকায় লিখেছি, ভাগশেষগুলোকে রিমাইন্ডার লিখেছি ভাগ করার পরে। আর একটা জিনিস বলেছিলাম আগের দিন, যদি এখানে ছোটো থাকে ছোটোকে বড় দিয়ে ভাগ করি, তাহলে এই ছোটো সংখ্যাটা চলে আসে ভাগশেষে এবং ভাগফল 0 হয়। ভাগফল 0 হয়ে গেলে আর আমাদের ভাগ করতে হয় না, তলার দিক থেকে ওপর দিকে পরপর সাজিয়ে আমরা অ্যান্সারটা পাই। তাহলে তলার থেকে ওপর দিকে সাজিয়ে অ্যান্সারটা লিখেছি। একই রকমভাবে আমরা আজকে করব, ঠিক একই রকমভাবে আমরা আগের দিন দেখেছিলাম পয়েন্টের অংশটা আগের অংশটাকে ভাগ এবং 0.25টাকে 2 দিয়ে গুণ করে রেজাল্টও ক্যারি লিখেছিলাম। অর্থাৎ এখানে যখন গুণ করবে, গুণে পয়েন্টের আগের বাঁদিকে যে সংখ্যাটা থাকবে সেটা ক্যারি হিসাবে চলে যায়, আর আমাদের খালি 0.50 অংশটা এখানে চলে যায়, তাকে আবার 2 দিয়ে গুণ করার পর পয়েন্টের বাঁদিকের অংশটা ক্যারি হিসাবে যায় এবং পয়েন্টের পরের অংশটা আবার গুণ হয়। কিন্তু এখানে যদি 0 চলে এসছে আর গুণ হবে না। আশা করি বোঝা গেল। তাহলে শুরু করছি আজকের টপিক। আজকের টপিক হলো, হেডিং করো খাতার মধ্যে, কি লিখবে? লিখবে ডেসিমেল টু, শিখেছিলাম বাইনারি, আজকে ডেসিমেল টু অক্টাল। হেডিং করো, হেডিংয়ে লিখবে আজকে ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু অক্টাল হেডিং করে তোমরা ডেসিমেল টু অক্টাল। আগে আমি একটা অঙ্ক দেখাবো, তার সঙ্গে আমি একটা অঙ্ক দেব এবং আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে শুরু করা যাক। আবার বলি, ডেসিমেল টু অক্টাল যেতে গেলে পয়েন্টের আগের অংশ 8 দিয়ে ভাগ করব, ভাগফল ও ভাগশেষগুলোকে নেব, আর পয়েন্টের পরের অংশটাকে যদি থাকে তাহলে পয়েন্ট সহ সেই অংশটাকে, ধরো 0.25 আছে, তাহলে 0.25কে 8 দিয়ে গুণ করব, করে তার গুণফলটা অর্থাৎ রেজাল্ট, এবং পয়েন্টের আগের যদি কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা ক্যারি হিসাবে যাবে। শুরু করা যাক একটা অঙ্ক, প্রথমে পয়েন্ট ছাড়া দেখাবো, তারপর পয়েন্ট নিয়ে দেখাবো। প্রথমে দেখাচ্ছি পয়েন্ট ছাড়া। নাও এখানে লেখো ডেসিমেল টু অক্টাল 801, এই অঙ্কটা দেখা যাক, সবাই দেখতে পাচ্ছি সেটা অঙ্কটা, এটা দরকার পড়লে আমার সঙ্গে সঙ্গে দেখো এবং নিজেরা খাতায় তুলে নাও, বা এখন না তুললেও দেখতে পারো, কেন আমি এই নোটসগুলোকে দিয়ে দেবো তোমাদেরকে ক্লাসের শেষে। দেখো 801 10 থেকে 8, তাহলে বলেছি দেখো পয়েন্টের আগের অংশ, পয়েন্ট নিয়ে কিছু নেই, তার মানে পুরোটাই পূর্ণ সংখ্যা, পয়েন্ট থাকা মানে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা নয়, তাহলে পূর্ণ সংখ্যা হলে কি 8 যাবো, তাই 8 দিয়ে ভাগ করেছি, ভাগফল 100 ভাগশেষ 1, আবার এই 100কে 8 দিয়ে ভাগ করেছি 12 4, আবার এই 12কে 4 দিয়ে ভাগ করেছি 1 4, আবার এই 1কে 8 দিয়ে ভাগ করার জন্য 1 ছোট এখানে চলে গেছে, ভাগফল 0, তলার দিক থেকে ওপর দিকে অ্যান্সার 1441 বেস 8। আশা করি অঙ্কটা সকলের বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটা অঙ্ক অক্টলে তোমাদের দিচ্ছি, তোমরা সেটা করা শুরু করো ইনক্লুডিং পয়েন্ট। অঙ্কটা হলো 1 0 8 দশমিক 7
বেস টেন থেকে যাব আমরা অক্টাল, অর্থাৎ বেস এইটে। দুটো ভাগে ভাগ করে অঙ্কটা সুন্দরভাবে করে ফেলো, একটা 100 ওয়াট থাকবে এদিকে আর একটা থাকবে 0.75। তোমরা করো, তারপর আমি দেখব, দেখার পর আমিও করব, তোমরা একবার মিলিয়ে নেবে। ওকে, আমি এখন করছি না, 2 মিনিট তোমাদের টাইম দিলাম, তাড়াতাড়ি করতে থাকো। এই অংশটাকে 8 দিয়ে ভাগ, কোসাইন রিমাইন্ডার, এই অংশটাকে 8 দিয়ে গুণ, এখানে তোমাদের থাকবে রেজাল্ট আর এখানে থাকবে তোমাদের ক্যারি। করছো তোমরা? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। অঙ্কিতা বনিকে আবার কি দেখাচ্ছিস? কেউ প্রেজেন্ট করিস না, ভুল করে প্রেজেন্ট করে ফেলছিস, তাহলে কি বলতো? আমারটা দেখতে পাবি না, সবাই মিলে একসঙ্গে প্রেজেন্ট করলে। তোরা কর, যদি মনে হয় অঙ্ক গ্রুপে ছবি তুলে দিতে পারিস হোয়াটসঅ্যাপ গ্রুপে। অঙ্ক কমপ্লিট, এটাকে ভাগ করবো 100 দিয়ে, তাহলে কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 1, 28, 3 আসতে 24, ভাগটা দেখিয়ে দি, 8 100। কিভাবে করছি, একবার যাচ্ছে 8, তাহলে 2 পড়ে থাকছে 8, 3 আসতে 24, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, না। ওকে, আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছো? এবার দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 8 দিয়ে 100 কে ভাগ করছি, দেখো 1 দিয়ে গেল, 2 নামলো, 8 নামলো, 3 আসে 24, 4, তাহলে 4 ভাগ ফল কত, 13, ভাগ শেষ কত, 4। এবার এই 13টাকে আবার 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, একবারই যাচ্ছে, এটা 5 হচ্ছে। আর এই 1টাকে বলেছি যদি ছোট দিয়ে যখন বড়টাকে ভাগ হবে, ভাগ চিহ্নটা আমি এরকমভাবে লিখছি, তাহলে কত হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে আর এখানে চলে আসছে, এই 1টা বলেছি এখানে চলে আসবে, এখানে চলে আসছে, তাহলে আমার তলার থেকে ওপর দিকে অ্যান্সার, বাঁদিকেটা পেলাম 1, 4, 5 পয়েন্ট দিয়ে বাকি অংশটা লিখবো। এবার এইটাকে গুণ করবো, 7, 5 আসতে 40, 0, 7 আসতে 56 আর 4 60, তাহলে 600 হলো। পয়েন্ট দুগার পর এইখানে প্রথমেই সব জিরো চলে এসছে, আর ভাগ করা যায় এখানে, এটা ক্যারি চলে যায় বাঁদিকেরটা 6, ওপর দিকে তলার দিকে, তাহলে অ্যান্সারটা হলো 1, 4, 5.6, বেস 8। বলো কার কার ঠিক হয়েছিল, আশা করি তোরা করেছিস, চ্যাটে অ্যান্সার দিয়েছিস, দেখি এবার তোদের চ্যাটগুলো দেখি কি কি অ্যান্সার হলো, কার সঙ্গে মিলল, এখনো কেউ দিসনি, 154, হ্যাঁ দেখি কে কে দিয়েছিস দেখি, দেবযানী হলো না তোরে, রিয়া 154.11 কেন এলো, আকাশ 154 এসছে, তাহলে আকাশ করেছে একদম 145, তো সরি সরি আমি ভুল লিখেছি, দেখেছিস
154 তোরা কেউ বলছিস না, আমি ভুল লিখেছি একদম, তুই ঠিক করেছিস আকাশ। 154 154, আমি 145 লিখে ফেলে দেখেছিস, দেখ 154.6 আকাশ, ভেরি গুড। দেখি আকাশ কোথায় গেল, আর কে কে ঠিক করেছিস? আকাশ ভেরি গুড, রিয়া ঠিক কর, রিয়ার কিন্তু পয়েন্টের পরের অংশ ভুল হয়ে গেছে, আকাশ ঠিক হয়েছে, দেবজানের একই ভুল, দীপঙ্কর পামানিক ঠিক আছে, শ্যামলি ঠিক আছে, ভেরি গুড, বেবো না কি তোরা, আর কি যাই হোক কি নাম দিস নি বুঝতে পারছি না, ঠিক আছে বোঝা গেল। তাহলে তোরা আজকে হেডিং করে ফেললে, দুটো অঙ্ক দেখিয়ে দিলাম। এবার যদি ধরো একটা অঙ্ক তোমাদের স্যাম্পল দেখাচ্ছি, ধরো তোমাদের অঙ্কটা যদি থাকে এরকম অঙ্ক থাকে, কি থাকে শুধু শুধু পয়েন্ট ওয়ান 0.125 এরা মাঝে ধরো, এটা এটা জিরো জি না, এটা 0.0125, বেস 8 থেকে 10 যাব, তাহলে কি করব, এই সরি বেস 10 থেকে 8 যাব, বেস 10 থেকে 8 যাব, মানে ডেসিমেল থেকে অক্টালে যাব। তাহলে তাহলে বলো তো কি করব, দেখি কে একজন বলো, যে কোনো একজন চলে এসো বলো কি করবো, এটা 0.0125 বেস 10 মানে ডেসিমেলে আছে, সেখান থেকে অক্টালে যাব, তাহলে কি করব, শুনতে পাওয়া যাচ্ছে কি রে আছিস একজন? হ্যাঁ শ্যামলি বল, হ্যাঁ জোরে বল, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 8 দিয়ে গুণ করতে, ভেরি গুড ভেরি গুড, বাহ 60 তাই তো? হ্যাঁ স্যার, ভেরি গুড 60। তাহলে আমরা কি করব, খালি পয়েন্টের পরের অংশটা আছে, আগের অংশটা নেই, তার মানে আমরা কি করব, এই অঙ্কটাকে শুধু পয়েন্টের পরের নিয়মটা বলবৎ বলবৎ হবে আর কি, অর্থাৎ পয়েন্ট 0125 কে ডাইরেক্ট 8 দিয়ে গুণ করব, তাই তো, তাই বললি তো, ডাইরেক্ট 8 দিয়ে গুণ করব এবং সেখান থেকে রেজাল্ট এর আর এবং ক্যারি সি, তাহলে দেখা যাক কি হয়, ক্যালকুলেটর বার করে ফেললাম, আবার কি বললাম, এই যে পরে 0.0125 × 8 কত হচ্ছে, আসে দেখ 0.01 মানে 0.1 আসছে এখানে, 0.1 তো মানে ক্যারির ঘরে কি যাবে, জিরো যাবে, তাহলে 0.1 কে আবার কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে, তাহলে 0.1 কে 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 0.8, 0.8 মানে এখানে আবার জিরো গেল, তাহলে এখানে জিরো আছে, এটা পয়েন্ট, এই সরি এটা পয়েন্ট না এটা পয়েন্ট, তাহলে এখানে 0.8 0.8 কে আবার 8 দিয়ে গুণ করব, বোঝা গেল, 0.8 কে আবার 8 দিয়ে গুণ করব, এটা 0.8, তাহলে 6.4, তাহলে এখানে চলে গেল 6, এখানে চলে গেল 6, এই যে পয়েন্টের আগে 0.4টার পরে রইল, 0.4 কে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে, 4 আসছে 32 3.2, তাহলে এখানে চলে গেল 3, এবার কত অবধি করবো, এরকম তো করেই যাচ্ছি তো শেষ হচ্ছে না, ভাবছিস কত অবধি করবো, তাহলে 1.6 আবার 1, দেখ 6টা আবার চলে এসছে না, 6 আগে ছিল আর করবো না, রেকর্ড হয়ে গেছে, এবার তলার থেকে ওপর দিকে লিখবো অ্যান্সার, লিখবো 0.0063 1 বেস 8, পাশে লিখবো প্রায় বা অ্যাপ্রক্স, অ্যাপ্রক্সিমেট হচ্ছে অ্যান্সারটা, বুঝতে পারছো, পাশের প্রায়টা কিন্তু লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, আবার বলি 0.125 কে 8 দিয়ে গুণ করলে এটা আসছে
তাহলে পয়েন্টের আগে 0 বলে 0 গেল, তাহলে পয়েন্ট 1 কে আবার 8 দিয়ে গুণ করলে কত আসছে? পয়েন্ট 0.8 আসছে। এটা কিন্তু কিছু নয়, হ্যাঁ এটা কিন্তু কিছু নয়, 8 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমার 0.8 কে 8 দিয়ে গুণ করলে 6.4, 6 গেল, 8টা চলে যায় এখানে, এইগুলো সব সময় ক্যারিতে চলে যায়, আর এই অংশগুলো পড়ে থাকে গুণের জন্য, এই অংশগুলো গুণের জন্য। তাহলে পয়েন্ট 4 কে আবার 8 দিয়ে 4 32, 3.2, 3 গেল, পয়েন্ট 2 কে আবার 8 দিয়ে 1.6, তাহলে 1 চলে গেল, 0.6 আবার দেখে এসছে, 0.6 আগেই অলরেডি চলে এসেছিল আমাদের, সরি 0.6 আগে অলরেডি আসেনি, তবে এই মানে সরি 0.6 আগে আরও করতে পারি, দেখ 6 8 40, 4.8 এরকম করতে করতে আসতে যাবে, এই 4.8 মানে এখানে 4, এইখানে দেখ 0.8, এই 0.8টা আগে এসে গেছে, তার মানে এরপরে আমি একটা পয়েন্ট ঘর লিখতে পারি, 4 অবধি লিখতে পারি, বা তোরা যদি পয়েন্টের পর 3 থেকে 4 ঘর করিস তাহলেও হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হলো 0.006314, তারপর আবার দেখ এই 8 কে 4.8.8, এই দেখ 0.8 অলরেডি আবার এখানে, আবার দেখ এখান থেকে তাহলে 6 3, আবার এখানে দেখ, তারপরে আবার 6 3 1 4 করে বারবার আসতে থাকবে, বারবার এটা ঘুরতে থাকবে। বল কার অসুবিধা আছে, বল আমি বলবো, এখানে কার কি অসুবিধা আছে? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো মানে কিছুই না, পয়েন্টের পর মিনিমাম পরীক্ষা হয়তো বুঝবে না কতগুলো রিকার করছে, 4 থেকে 5টা ঘর করবি, আর যদি শুধু পয়েন্টের অঙ্ক থাকলে, আর যদি ইন্টিজার আর পয়েন্ট দুটো মিলিয়ে থাকে তাহলে কি করবি বলতো, পয়েন্টের পর 4 ঘর করবি, আর করবি না, আর শুধু পয়েন্টের অঙ্ক থাকলে পয়েন্টের পর 5 ঘর অবধি করবি, তারপর আর যাবি না, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস তাহলে স্যার আগে, স্যার আগে যেই অঙ্কটা করালেন, হ্যাঁ বলো স্যার, হ্যাঁ আগে যে অঙ্কটা করলেন ওটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন, ওটা বুঝিনি। আচ্ছা তুই কি দেখেছিস না দেখিসনি, পরে এসেছিস? না স্যার দেখেছি, কিন্তু মানে আগের দুটো ক্লাস আমি করতে পারিনি, তো ফোনে একটু প্রবলেম ছিল তার জন্য ওটা বুঝতে পারিনি। ভিডিও তো করে দিয়েছি রে, ভিডিও গুলো ফলো কর, এরকম করে কি বলতো, প্রথম দিকে যদি ফাঁকে পড়ে যাস তাহলে শেষের দিকে গিয়ে কিন্তু আর বুঝবি না যত চ্যাপ্টার এগোবে, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো ক্লাসের পর। তোরা বলেছিলিস আগের দিন, স্যার প্লিজ এই ভিডিও যেটা পড়াচ্ছেন আমাদের ফোনে অসুবিধা দিন, আমি রেকর্ডিং করে কিন্তু দিয়ে দিয়েছি, এবং আজকেও তাই করছি অলরেডি, তোদের রিকোয়েস্টেই আমি এগুলো করছি, ফলে সেটা তোরা অবশ্যই ফলো করবি আমি আশা করছি। নে দেখ, ওকে স্যার, এইটা পয়েন্ট, এই অং সরি এই কালারটা বুঝতে পারছিস না, চলো এই কালারটা নি, রেড নি, এই অঙ্কটা আছে, তার সঙ্গে এইটাই যাবো, তাহলে পরের অংশটা আমাদের মানে তোমাদের বন্ধু সৃষ্টি ঠিক বলেছে, পয়েন্টের আগে স্যার নেই, তাহলে পয়েন্টের পরের অংশ মানে পুরোটাকে 8 দিয়ে গুণ করবো, তাই সেইভাবে 8 দিয়ে গুণ করছি, ক্যালকুলেটর ইউজ করে গুণ করে দেখলাম, এখানে 0.1 আসছে, 0.1 হয়েছে, তাহলে পয়েন্টের আগে এটা গুণ করলে হয় 0.1, আর পয়েন্টের আগের বাঁদিকের অংশটা মানে পূর্ণ সংখ্যাটা চলে যায় ক্যারিতে, ক্যারিতে চলে গেছে, তাহলে আর এই পার্টটুকু পয়েন্টের পরের পার্টটুকু মানে পয়েন্ট সমেত এই পার্টটুকুতে আবার গুণ করতে হয়, এখানে ফিরিয়ে আনলাম তাকে 8 দিয়ে আবার গুণ করে এটা এলো, এখানে 0 চলে গেলো, 0.8 পড়ে রইলো, তাহলে 0.8 কে আবার 8 দিয়ে গুণ, 6.4, 6 করে গেলো ক্যারিতে, 0.4 কে আবার 8 দিয়ে গুণ, 3.2, 3 চলে গেলো ক্যারিতে, 0.2টাকে আবার 8 দিয়ে গুণ, 1.6, 1 চলে গেলো ক্যারিতে, 0.6টা রইলো, তাকে আবার 8 দিয়ে গুণ, 4.8, 4 চলে গেলো ক্যারিতে, 0.8, মানে দেখ আবার আগে 0.8 ছিল, আবার 0.8 আসছে এখানে, তাহলে আর করবো না কিছু, উপর দিক থেকে তলার দিকে লিখে নেবো, তাহলে কি হচ্ছে 0.06314, 0.06314, 0 পয়েন্ট আগে এখান দিয়ে পয়েন্ট দিয়ে শুরু, বেস 8, লাস্টে লিখবো প্রায়, ঠিক আছে। তোমরা তাহলে বুঝে গেলে, দুটো করে আমি টাইপ করালাম, তোমরা একটা টাইপ করে ফেলেছো, বাড়িতে প্র্যাকটিস করবে, আমি নেক্সটে চলে যাচ্ছি আজকের নেক্সট ক্লাসে, ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাই। হ্যাঁ স্যার। হেডিং করো হেক্সাডেসিমেল টু, এই সরি ডেসিমেল টু, ডেসিমেল টু টু হেক্সাডেসিমেল, হ্যাঁ খাতা হেডিং করে নাও, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, তাহলে এবার নতুন, তাহলে বলো তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেলে নিয়ম কি, নিয়মটা তলায় লিখবে তারপর অঙ্ক শুরু করবে, নিয়ম কি? 16 দিয়ে হবে স্যার, এটা স্যার বেস 8, বেস স্যার বেস 10 থেকে বেস 16 দিতে হবে, ভেরি গুড, তাহলে কি করতে হয় বলো,
এটাকে তো স্যার ফার্স্টে মনে হয় ওই মনে গুণ হয় করতে না, হবে। কনফার্ম বলতে হবে, মনে হয় না, যে মনে হয় বলছে নয়, যে কনফার্ম জানে সেই বলো। এই তো 10 থেকে 8 যেতে গেলে কি করতে হলো জানলে, তাহলে 10 থেকে 16 যেতে গেলে কি করতে হবে বলো, কনফিডেন্টলি বলো। একই তো হবে স্যার, বলো সেটা কি করতে হবে, একইটা মানেটা কি আমাকে বলো, নিয়মটা লিখবো আমি, তোমার বন্ধুরা তোমার কথা শুনে নিয়মটা লিখবে বলো। তার মানে রুলসটা সবসময় হেডিং করবে, তলায় রুলস লিখবে যে বাইনারি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যেতে গেলে পয়েন্টের আগের পার্ট অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করব, তার বেস যেখানে আছে তার বেস 16 দিয়ে ভাগ করতে হবে, এবং পয়েন্টের পরের অংশ অর্থাৎ ফ্র্যাকশন পয়েন্টটাকে ভগ্নাংশ অংশটাকে আমাকে কি করতে হবে, বেস দিয়ে অর্থাৎ 16 দিয়ে গুণ করতে হবে, রাইট? হ্যাঁ স্যার, ভেরি গুড, একদম কনফিডেন্টলি বলবো, তোমরা করছো তো, ভালো ক্লাস করছো, ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক দেখাই, তারপর তোমরা একটা অঙ্ক করবে, ভালো ক্লাস করছো তোমরা। এই স্নেহা, স্নেহা ঢুকেই আবার শেয়ার করতে শুরু করে দেখো, প্রেজেন্টিং আসল তোরা, ও বুঝতে পারছে না, ব্যাপারটা ক্লিক করে ফেলেছে মনে হয়। নেক্সট, তাহলে আমরা চলে আসি অঙ্কে। স্যার আপনি এটা দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস না, ওই ও প্রেজেন্ট করে ফেললো না মাঝখানে, ও প্রেজেন্ট করলে আমারটা গেল। ওকে স্যার একটু প্রেজেন্টটা কাটতে বলেন, ওই যে স্টপ প্রেজেন্টিং আছে বলে দিন, স্টপ করতে বলুন স্যার, স্টপ প্রেজেন্টিং লেখা আছে, বন্ধ করে দাও। এই দেখ এইখানে, এইখানে দেখতে পাচ্ছিস আমার কার্সার, দেখতে পাচ্ছিস না, না ওই যে স্টপ প্রেজেন্টিং আছে ওটাই ক্লিক কর। নে স্নেহা, স্নেহা পাত্র স্টপ কর প্রেজেন্টিংটা, হইলো কীর্তন হয়ে গেল স্যার, আমার পড়া আছে স্যার। হ্যাঁ এবার দেখ আমার, এবার আমারটা আসছে, আমি পরে শুরু করলাম, দেখতে পাচ্ছিস আমারটা? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, পেয়েছিস তো, ভেরি গুড, চলো নেক্সট। আমাদের কি করতে বললাম আমরা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, ভেরি গুড, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই তো, বাহ, তাহলে করা যাক, একটা অঙ্ক নিই, এই দেখো ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ঠিক আছে, অঙ্কটা হলো এইটা, খাতায় ঢুকে ভালো, মানে আমি করাচ্ছি, আমি একটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও কত লেখা আছে স্যার, ওটা 801 বেস 10 থেকে যাব আমরা। আচ্ছা একটু বড় করব, তাই তো একটু বড় করে দিচ্ছি নে। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার হ্যাঁ কেন তোদের গুগল মিটে না আর্ধেক স্ক্রিনে দেখায় না, ফলে পুরোটা ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বুঝতে পারছিস না স্যার, পুরোটা বুঝতে পারছি, স্পষ্ট বোঝা যাচ্ছে এবার, ওকে হ্যাঁ, তাহলে 801 বেস 10 থেকে যাব 16 এ, তাহলে একই রকম ভাবে একে যদি ভাগ করি 16 দিয়ে তাহলে কি হবে, এইখানে কিন্তু এটা তোরা করবি, এটা কর, ভাগ করতে হবে দেখ, এইখানে ভাগটা কিভাবে হচ্ছে দেখ, একটু দেখি এই ভাগটা করতে গিয়ে 16 আর এখানে 801, তোর অনেকেই ভুল করতে পারিস ভাগটা, জন্য দেখিয়ে দিচ্ছি, প্রথমে 5 দিয়ে গেল, তাহলে 5 16 80, এক নামলো, এক থাকছে ভাগছি, এক নেবে যাচ্ছে না বলে এখানে শূন্য বসলো, তাহলে এখানে হলো 50, এখানে হলো 1, রাইট? এবার এই 50 কে 3 দিয়ে, 3 16 48, এখানে 2, আবার এই 3 কে 16 দিয়ে ভাগ করলে এখানে 3, এবার বলি তাহলে এখানে হলো 3 2 1, 3 2 1 বেস 16, ধর কোনো জায়গায় যদি ভাগশেষ আর 10 এলো আসতেই পারে, তাহলে সেখানে ব্র্যাকেটে কি লিখবো জানিস, 10 আসা মানে কি লিখতে হয়, তখন কি লিখবো, 2 3 ক্যাপিটাল সি করে দেবো, ধর এখানে ক্যাপিটাল সি হলো, ধর তাহলে 2 3 2 ক্যাপিটাল সি, ঠিক আছে, আমি একটা উদাহরণ জন্য বললাম, বোঝা গেছে এটা, তাহলে আমি একটা অঙ্ক দিই, এই অঙ্কটা তোমরা এক্ষুনি করবে, এইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার, 170.625 বেস 10 to 16, দেখতে পাচ্ছ অঙ্কটা সবাই, হ্যাঁ স্যার, এই অঙ্কটাকে করে ফেলো, 170.625 বেস 10 to 16 ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ক্লাস 6
সেই একই নিয়ম, পয়েন্ট দুটো পার্টে ভাগ করবে, পয়েন্টের আগের অংশ পয়েন্টের পরের অংশ, একটাকে ভাগ একটাকে গুণ, কত দিয়ে কি দিয়ে গুণ করবে করো, করে আমাকে অ্যানসার তাড়াতাড়ি দাও। সবাই কর একসঙ্গে ঠিকঠাক করে। স্যার অ্যানসারটা বলবো? বলো স্যার, বলবো অ্যানসারটা? হ্যাঁ বলো বলো বলো। এ পয়েন্ট এ, এ পয়েন্ট এ, এ এ পয়েন্ট এ, কে বলছো? ডবল এ পয়েন্ট এ। স্নেহা টাইপ করে দিচ্ছি স্যার। স্নেহা বলছিস? না না আমি সৃষ্টি বলছি। সৃষ্টি 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 বলছিস, আচ্ছা ঠিক আছে, তোর পয়েন্ট নিলাম, তারপর দেখি আর দু একজনে আসুক। তাহলে এই অঙ্কটা কি হলো দেখো, 170 কে 16 দিয়ে ভাগ, আবার বলছি আগেরটাকে 16 দিয়ে ভাগ, পরেরটাকে 16 দিয়ে গুণ, তাহলে দেখা যাচ্ছে 170 কে 16 দিয়ে ভাগ করবে 10 হয় ভাগ ভাগশেষ, এই সরি ভাগফল, আর ভাগশেষে 10 হয়, তাহলে এ মানে 10 বলেছিলাম, আবার এই 10টাকে, এই 10টা এখানে চলে আসে, 10টাকে 16 দিয়ে ভাগ 0, ভাগশেষে 10 চলে যায়, তাহলে এখানেও এ, তাহলে দুটো এ, এ এ তলার দিক থেকে উপর দিকে। এবার পয়েন্টের পরের অংশ মানে এই অংশটাকে 16 দিয়ে গুণ করলে ক্যালকুলেটারে দেখতে পাই আমরা 10 পয়েন্ট সামথিং আছে, তাহলে 10 মানে এখানে ক্যারি চলে যায়, 10 মানে এ, পয়েন্টের পর সব কটা 0 চলে আসার জন্য আর গুণ করতে হবে না, তাহলে এখানেও এ, তাহলে উপর দিক থেকে তলার দিকে, অর্থাৎ এ এ দশমিক এ। খুব ভালো অঙ্ক করেছে সৃষ্টি এবং অ্যানকং, মানে তার সঙ্গে যারা যারা করেছে এই অ্যান্সার দিয়েছে। বাকিদের জন্য আমার শুভেচ্ছা রইল, আরও চেষ্টা করো ভুলভ্রান্তিগুলো দূর করো। তাহলে বোঝা গেল আজকে ক্লাস আমি আর বেশি এগোচ্ছি না, তোরা এইগুলো ছোট ছোট করে প্র্যাকটিস কর।